আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার জায়ের সাধের অনুষ্ঠানের পুরো দিনের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ ছিল দুধ জাল করা, কারণ গতকালের ব্লগে দেখেছেন যে হাতে কাটা সেমাই বানিয়েছিলাম আমরা। তো হাতে কাটা সেমাইটা রান্না করার জন্য একটা বড় পাতিল নিয়ে নিয়েছি আর সেখানে দুধ ঢেলে দিচ্ছি। তো কালকে মোটামুটি অনেকগুলো সেমাই করা হয়েছিল, মেবি ওইখান থেকে অর্ধেক রান্না করা হবে, একসাথে এতগুলো রান্না হয়তো করা যাবে না গ্যাসের চুলায়। তো এখানেই যে আমি দুধের বোতল থেকে দুধগুলো ঢেলে নিচ্ছিলাম, রান্নাটা অবশ্য মাই করবে, আমি শুধু দুধগুলো বের করে জাল করতেছিলাম। দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পর মা চলে আসবে রান্না করার জন্য। তো এই যে দুধটা নাড়াচাড়া করতেছি, এটা জাল করতে হবে। আর হাতে কাটা সেমাইটা হচ্ছে মাই রান্না করবে, মার হাতে সেমাই পায়েস যেটাই রান্না করুক না কেন অনেক অনেক বেশি টেস্টি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন সেমাই কিন্তু অলরেডি ঢেলে জাল করে রান্না একদম শেষের দিকে। তো এই ফাঁকে আমি আবার অন্য অন্য কাজগুলো করলাম, এই জন্য পুরোটা আসলে আপনাদের জন্য শ্যুট করতে পারি না, পুরোটা শ্যুট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। দেখতে পাচ্ছেন বিশাল একটা পাতিলের মধ্যেই রান্না হচ্ছে। আর মা কিন্তু এখানে একটু খেজুরের গুঁড়ো ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন কালারটা। রান্না শেষ করার পর এই যে বড় একটা প্লেটে বেড়ে নিচ্ছে, এটা থেকেই মেবি আমার যাকে খাওয়ানো হবে আর অন্যান্য আরও পাতিলের মধ্যেও বেড়ে নেবে। আমার ননাস ওনার জন্য হয়তো পাঠাবে, সেজন্য বেড়ে রাখবে, কারণ কেউই তো আসতেছে না, দূরের যারা তারা কিন্তু কেউ আসবে না, আর যারা কাছে যেমন আমাদের আশেপাশে যারা তারাই শুধু আসবে, যেমন আমার চাচি শাশুড়িরা ওনারা আসবেন, কিন্তু দূরে থেকে কেউই আসবেন না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে সকালবেলায় বাজার থেকে মাংস নিয়ে আসছে, আজকে এখানে আমাদের 12 কেজি মাংস নিয়ে আসছে। তবে পুরোটা রান্না করব না, যেহেতু সবাই আসবেও না, আসা সম্ভব না, আবার কিছু অবশ্য পাঠানো হবে। তো যাই হোক, এখানে আমরা আজকে রান্না করব হচ্ছে 8 কেজির মতো মাংস রান্না করব, মেবি 8 কেজি বা 9 কেজির মতো হবে। তো মোট এখানে হচ্ছে টোটাল 12 কেজি মাংস আছে। তো মা বের করে নিয়েছে মাংসগুলো, আর আজকে যেহেতু মাংস রান্না করব, একটু সময় নিয়েই রান্না করতে হবে। আর সকাল সকাল কিন্তু বাজার থেকে নিয়ে আসছে, আর এরকম টাটকা ফ্রেশ মাংসের টেস্টটা কিন্তু আলাদা, একদম কুরবানি মাংসের মতো টেস্ট হয়। আর বেশি মাংস একসাথে রান্না করলে সেটা কিন্তু ওই যে বিয়েবাড়িতে ড্যাগের মধ্যে রান্না করলে যেরকম মজা লাগে, এইরকম বেশি মাংস একসাথে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো মা মাংসগুলো ধুয়ে একটা পাতিলে তুলে নিয়েছে, এখন এই পাতিল থেকে ধুয়ে আবার একটা ঢিসে নিয়ে নিয়েছে, বড় একটা ছড়ানো ঢিস, কারণ পাতিলের মধ্যে মাংস মেখে রান্না করা যাবে না। তো মা হচ্ছে আজকে মাংসটা সুন্দর সব মশলাপাতি দিয়ে মেখে দিবে যতটুকু পরিমাপ, কারণ যেহেতু অনেকটুকু মাংস আবার অনেকেই যেহেতু খাবে, আমি তো বাসার মানুষ শুধু না, তো সেখানে আমি যেহেতু যদি রান্নায় ভুল করে ফেলি, তো এই জন্য মা আজকে মেখে দিচ্ছে সব মশলাপাতি দিয়ে, বড় একটা ঢিস নিয়ে নিয়েছে। এখানে পরে আমরা যেটা করেছিলাম, 9 কেজির মতো মাংস দিয়েছিলাম, 3 কেজির মতো রেখে দিয়েছিলাম আর 9 কেজি মাংস এখানে। তো এখানে সব উপকরণ, বেশি মাংস রান্না করলে মা বলতেছিল যে বেশি মাংস রান্না করলে সব সময় মেখে রান্না করবে, এরকম বড় একটা ডিশের মধ্যে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে তারপর রান্না করতে হবে। তো মাংসটা যখন মাখতে হবে তখন এমনভাবে মাখবা যাতে করে মনে হয় যে সব মশলাপাতি একদম মাংসের ভিতরে ঢুকে গিয়েছে, মানে এরকমভাবে মাখতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। আর আমি মার মাখাটা দেখতেছিলাম, সেই সাথে মশলা দেওয়ার ব্যাপারটাও খেয়াল করতেছিল, এবং আমার মনে হচ্ছিলো যে এখানে এত 9 কেজির মতো মাংস কিন্তু কেন এত কম মশলা দিচ্ছে। তো মাকে এটা জিজ্ঞেস করার পর মা বলতেছিল যে যখন 1-2 কেজি মাংস রান্না করে তখন কিন্তু মশলা একটু বেশি দিতে হয়, যখন সেই পরিমাপটা একটু বেশি হয়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে মশলার পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দিতে হয়, তা না হলে কিন্তু ওটা ভালো হয় না। যেমন বিয়ে বাড়িতে যে এত মাংস রান্না করে তুমি কি দেখেছো যে ওখানে ঢিস বড়ে বড়ে মানে মশলাপাতি দিতে, সেখানে কিন্তু একটা পরিমাপ আছে, এবং ড্যাগের মধ্যে যখন রান্না করে সেটা কম সময়ে রান্না করা হয়, সেই সাথে অনেক টেস্টিও হয়,
আর আমরা দেখা যাচ্ছে নর্মালি মাংস রান্না করতে গেলে অনেক পেঁয়াজ দেই, এই দিই, সেই দিই, ঝোলটা গ্রেভিটা ঘন করার জন্য। আর যখন বেশি মাংস একসাথে রান্না করে তখন কিন্তু এমনিতেই ঝোলটা গ্রেভিটা ঘন হয়ে যায় এবং সেটা অন্যরকম টেস্ট হয়। সেই ক্ষেত্রে পেঁয়াজ বা অন্য মশলা একটু কম কম করে দিতে হয় নর্মালি যখন আমরা 1-2 কেজি রান্না করি তার চাইতে। তো যাই হোক, আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম, আমি রান্না করলে মেবি আর একটু মশলা বেশি দিতাম। যদিও আমি গতবার মানে রোজার ঈদের মধ্যে কিন্তু আমি প্রায় অনেকটুকু 8 কেজির মতো মাংস মনে হয় রান্না করেছিলাম, সেটা সেটাও আমার ভালোই হয়েছিল। তবে আজকে এটা শিখলাম, আসলে প্রতিনিয়তই নতুন কিছু সবসময় শিখতেছি। আর এটাও মা অবশ্য আগে থেকেই এটা করে, কিন্তু কখনও ওইভাবে এতটা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখা হয় না, কারণ বেশি মাংস হলে যখন কুরবানির মধ্যে একেবারে অনেক মাংস রান্না করা হয় তখন মশলাটার আন্দাজটা মাই করে দেয়, সেই দিয়ে দেয়। তো যাই হোক, বোলের মধ্যে মাখার পর বড় একটা পাতিলে মা ঢেলে নিচ্ছে। এখন আর এখানে কিছুই দিতে হবে না, তেল তেল কিন্তু সব কিছু দিয়েই এটাকে মেখে নেওয়া হয়েছে। আমি এখন জাস্ট এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম, এটাকে এখন নাড়াচাড়া করব, ঢাকনা দিয়ে ঢাকবো আর রান্না করব, একটু পরপর নাড়াচাড়া করব। যেহেতু এখানে অনেক পরিমাপে অনেক বেশি মাংস, এটা কিন্তু নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে প্রথম পর্যায়ে। যখন আমরা আধা ঘন্টার মতো এটাকে জাল করব এবং মাংস থেকে যখন পানিটা বের হয়ে যাবে তখন নাড়াচাড়া করতে খুবই সুবিধা হবে। তো এখন আর মশলা পুড়ে যাওয়ারও সম্ভাবনা নাই, কারণ মশলাটা কিন্তু একেবারে পুরোপুরি মাংসের সাথে মিশে গিয়েছে। আমরা যদি এত মাংসের মধ্যে পুরো মশলাটা কষি দিতে যেতাম তাহলে কিন্তু মশলাটা নিজে থাকতো পাতিলে, এবং পাতিলে দেওয়ার পর আমরা কিন্তু আর ওটা হাতে মাখতে পারতাম না। চামচ দিয়ে মাখলে কিন্তু পুরো গায়ে গায়ে লাগতো না, মশলাটা নিজে থাকতো, পুড়ে যেত। তো এভাবে দিলে কিন্তু এই টেনশনটাও অনেক কম হয়। তো কিছুক্ষণ জাল করার পর কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন পানি উঠে গিয়েছে। আর এভাবেই আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কি প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে এটা রান্না হতে। যদিও অনেকটুকু মাংস, তারপরেও কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে মাংসটা খুবই সফট এবং সফট হয়ে গলে গিয়েছিল, সিদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু ফ্রেশ মাংস এবং দেশি গরুর মাংস, একদম বাজার থেকে নিজেদের দেখে নিয়ে আসছে আর কি। তো যাই হোক, আমি তো সবসময় অনেক বেশি বকবক করি, আশা করি আমার বকবকগুলো আপনাদের ভালো লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে খুব তাড়াতাড়ি আমরা 1 লক্ষের একটা পরিবার হতে পারি। আপনারা যত তাড়াতাড়ি আমাকে হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন, তত তাড়াতাড়ি কিন্তু 1 লক্ষের একটা পরিবারে পরিণত হব আমরা। মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, এটাকে কিন্তু আরেকটু সময় নিয়ে আমি রান্না করব। আর আমার শাশুড়ি মা যেহেতু যে মশলাপাতি দিয়ে মেখে দিয়েছে, এরপর আর এটার মধ্যে কোনো মশলাপাতি দেওয়ার প্রয়োজন হয় নাই, একেবারে লবণ থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে। তো ঠিক আছে, তাহলে দর্শক এটা দেখিয়ে দিলাম। আর এই যে রোস্ট রান্না করতেছিলাম, এটা তো গতকালের ব্লগে পুরো রেসিপিটা আপনারা পেয়ে গিয়েছেন কীভাবে আমি রান্না করেছি। আজকে শুধু এইটুকু দেখালাম যে আমাদের আজকের মেনুতে এটা ছিল, খুব বেশি কোনো কিছু কিন্তু আমরা রান্না করিনি, ওই তো হাতে কাটা শ্যামাই, পোলাও, রোস্ট আর গরুর মাংস, এগুলোই ছিল আমাদের আজকের খাবারের আইটেমগুলো। এবারে রান্না করব হচ্ছে পোলাও। আমি প্রথমে যেটা করলাম মানে দেখতেই পেলে হাতে কাটা সেমাই, দেন হচ্ছে গরুর মাংস, দেন হচ্ছে রোস্টটা জাল করে ই করে ঠিকঠাক করলাম। এরপর যেটা করতেছি পোলাও রান্না করতেছি, আর আমি এখন 2 কেজি চালের পোলাও রান্না করব। আমরা মোট 5 কেজি চালের পোলাও রান্না করেছিলাম, তো 2 কেজি 2 কেজি করে আমি এই প্যানটাতে 2 বার রান্না করেছি, আর রাইস কুকারে 1 কেজি দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে মোটামুটি 5 কেজি চালের পোলাও, এবং সবগুলো পোলাও একই প্রসেসে রান্না করেছি। বড় কোনো অনুষ্ঠানে আসলে পোলাও রান্না করতে গেলে অনেকগুলো পোলাও একটা বড় একটা পাত্রে রান্না করতে গেলে অনেক সময় ঝরঝরে হয় না, যেহেতু গ্যাসের চুলায় মানে আঁচটা, চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যায় না, তো একটা লিমিটেড একটা চুলার আঁচ থাকে। তো এই জন্য আমি অল্প অল্প করেই রান্না করতেছি। আর পোলাও রান্না করতে খুব বেশি টাইম লাগে না, আমরা যদি 5 কেজি পোলাও 2 বারে রান্না করে ফেলি, লাইক হচ্ছে 2.5 কেজি করে, তাহলেও কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু গরম পানি আমরা একটা ইয়াতে রেডি করে রাখি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো গতকালের ব্লগে আমাকে একটা আপু কমেন্ট করেছিলো যে আপু আমার খুব উপকার হলো, তুমি যেহেতু আমাকে রোস্টের পুরো রেসিপিটা দিলে এটা খুব উপকার হলো, আমি আমার বাসায় অনুষ্ঠান আছে, আমিও 10টা মুরগি রোস্ট করব, ভালো হয়েছে। তো আশা করি আমার এই ব্লগটা দেখে অনেকেরও উপকার আসবে, যেভাবে আপনারা পোলাওটা কম কম করে রান্না করলে ঝরঝরে হবে সেই সাথে ভালো হবে একসাথে রান্না না করে।
তো এখানে দেখতে পেলেন বড় একটা প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা আর সেই সাথে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 কাপের মতোই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 2 কেজি পোলাওয়ের জন্য। এখানে চাইলে আপনারা বেশি দিতে পারেন, তো আমি 1 কাপের মতোই দিয়ে দিয়েছি। আর তেলটা এখানে আমি 250 গ্রামের মতো দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি করে দিতে পারেন, তবে খুব বেশি তেল তেলে হলে খেতে ভালো লাগে না। 250 গ্রামই 2 কেজির জন্য পারফেক্ট আছে। আর আমরা তো পরে ঘি ব্যবহার করব। আর সেই সাথে তেলের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা এরকম তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আদা বাটা দিলে পোলাওয়ের টেস্টটা অনেকটুকুই বেড়ে যায়, সেই সাথে ফ্লেভারটাও অনেক বেশি ভালো হয়। তো দিয়ে এরকম করে তেলের মধ্যে আমি জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত এভাবেই সবগুলো উপকরণ আমরা তেলের মধ্যে ভাজতে থাকবো। তো আমি কিন্তু সময় নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে মানে ভেজে নিতেছিলাম। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। খুব বেশি পুড়ে ফেলা যাবে না, যখনই ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি এই যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি, এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল, পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। এবং সেই সাথে এখানে লবণ দিয়ে দিয়েছি আমি আমার পরিমাপ মতো দিয়ে। এবারে হচ্ছে এটাকে চালটাকে আমি সেই তেলের মধ্যে আর মশলার মধ্যে খুব সুন্দর করে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটা 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর আমি পাশের চুলায় পানি গরম দিয়ে রেখেছি, পানিগুলো কিন্তু আমার অলরেডি ফুটে গিয়েছে। ফুটন্ত গরম পানি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা ঝরঝরে হয়। আর যেহেতু এখানে আমি 2 কেজির মতো চাল নিয়েছি, আমি কিন্তু 4 কেজি পরিমাপে পানিটা ফুটাতে দিয়ে দিয়েছি। মানে আমি যে পর্দে মেপে নিয়েছি 2 পট বা 4 পট, সেটা থেকে আমি দেখা যাচ্ছে 8 পট, মানে চালের দ্বিগুণ পানি সেই একই পর্দে মেপে নিয়ে আমি পাশের চুলায় ফুটাতে দিয়ে দিয়েছি। তো যখনই এরকম ভাজা হয়ে গিয়েছে তখন সেই ফুটন্ত গরম পানিটা আমি সুন্দরভাবে ঢেলে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটাকে গরম পানির মধ্যে এটা ফুটে উঠতেছে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করব, এবং জাল করব ততক্ষণ পর্যন্ত না চাল আর পানি সমান সমান হয়ে না যায়, মানে পানিটা যাতে করে চালের মধ্যে ঢুকে যাবে যখন চালটা উপর দিয়ে দেখা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিডিয়াম আঁচে মিডিয়াম হাই হিটে জাল করব। আর এ পর্যায়ে আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন যে আপনাদের টেস্ট মতো হয়েছে কি না। এরকম পানি থাকা অবস্থায় পরে কিন্তু লবণ দিলে আর মিশবে না পুরোপুরিভাবে। তো দেখতে পাচ্ছেন পানিগুলো ভিতরে চলে গিয়েছে, একটু একটু করে উপর দিয়ে উঠতেছে। তো এ পর্যায়ে চুলার জালটা একেবারে মিডিয়াম লো হিটে, মিডিয়াম হিটে না লো হিটে, একেবারে লো হিটে দিয়ে আমি এখানে কিছু আলুবোখারা আর হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম। এরপর এখানে আমি দেবো ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় লাস্ট মোমেন্টে পোলাওয়ের মধ্যে। আর আমার পোলাওটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সাদা কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এবারে ঘিটাও দিয়ে দিব। ঘিটা দেওয়ার পর এটাকে কিন্তু আমি দমে রাখবো একেবারে 15 থেকে 20 মিনিটের মতো, একদম লো হিটে দিয়ে দমে রাখবো। সেই দিয়ে কী হবে, যেটা পানিটা যেটা এক্সট্রা এখন ভিতরে রয়ে গিয়েছে সেই পানিটাও টেনে যাবে, পোলাওটা ঝরঝরে এবং তুলতুলে হবে। একদম ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে এই যে 15-20 মিনিটের মতো আমরা দমে রাখবো। এই পর্যায়ে কিন্তু আমরা ঢাকনাটা খুলবো না। আর এই যে ঢাকনার যে ছিদ্রটা, এটা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিলে ভালো হয়। আমি একটা কাঁচামরিচ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর 15-20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এই যে সুন্দর করে পোলাওটা এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এবং আমার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ক্যামেরায় আমার পোলাওয়ের যে গরম ভাবটা সেটা যাচ্ছিলো এবং খোলা হয়ে যাচ্ছিলো, আশা করি দেখে বুঝতে পারতেছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আর একটু ঠান্ডা হলে আরও সুন্দর ঝরঝরে হবে, সেই সাথে খুব সুন্দর ফ্লেভার হয়েছে, টেস্টিও হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনাদের উদ্দেশ্যে খুব ভালো একটা রেসিপি শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা যারা মোটামুটি যাদেরকে দাওয়াত করেছিলাম সবাই এসেছে, এটা আসলে দাওয়াত বলবো না, এটা একটা পারিবারিক অনুষ্ঠান, আমরা বাড়ির মানুষই সবাই। আমার এইখানে যারা যারা আছে তাদের সাথে আমি তো আপনারা আগেও পরিচিত, আমার যে চাচি শাশুড়ি আর বৃষ্টিকে তো সবাই চিনেন, শিমরানকে সবাই চিনেন, তো ওরাই। আর এই যে সোফায় বসে খাচ্ছে আমার বড় চাচি শাশুড়ি, তো সোফায় বসে খাচ্ছে হচ্ছে আমার বড় চাচি শাশুড়ি, মানে আমার বড় চাচা শ্বশুরের ওয়াইফ। তো চাচা তো মারা গিয়েছে, আল্লাহ সব আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করে। সবাই আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করবেন।
এবং আমার চাচি শাশুড়ি উনি কিন্তু খুবই ভালো মানুষ এবং এই বয়সে এত বয়সেও কিন্তু আমার শাশুড়ি চাচি শাশুড়ি খুবই সুন্দরী, আমার তো খুবই ভালো লাগে। এবং আমি চাচিকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে আপনি এত সুন্দর কীভাবে, আপনার স্কিনটা এত ভালো, এত ফর্সা এখনও। আর এই যে এই পাশে হচ্ছে ডলি বসে খাচ্ছে, ও আমার যা আপনারা হয়তো চিনেন। তো আমরা হচ্ছে এইভাবেই আমাদের বসার রুমটাতেই বসে খাচ্ছিলাম, যেহেতু সবাই আমরা বাড়ির মানুষ, আশেপাশের মানুষ, জাস্ট একটু মজা করে খাচ্ছিলাম। আর এই অনুষ্ঠানে কোনো ছেলে নাই, ছেলেদের দাওয়াত করা হয় নাই, শুধু মেয়েরাই আমরা এটা করতেছিলাম, জাস্ট এই আর কি। তো এরপর প্রথমে হচ্ছে এই যে আমার যা ওকে হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছিল, যেহেতু ওই যে হাতে কাটা সেমাইটা বানানো হয়েছিল, তো সেটাই আসলে সবাই খাইয়ে দিছিল। তো এখানে বৃষ্টিও খাইয়ে দিচ্ছিলো এবং বৃষ্টি একটু দুষ্টমি করতেছিল, মুখে দিতে গিয়ে দিচ্ছিল না, ঠকাচ্ছিল বারবার আমার যাকে। তো ও একটা মোড়ার মধ্যে বসেছিল এভাবে। আমরা আসলে কোনো নিয়মকানুন পালন করি নাই, যেমন অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছে এগুলো করা ঠিক না, আমরা একসাথে মুসলমানরা খাবো আনন্দ করবো এটার মধ্যে কিন্তু কোনো নিষেধ নাই। আমরা যদি কোনো বেদাত বা শিরক না করি, আমাকে গতকাল একটা আপু কমেন্ট করে খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছে, আমি যদি পারতাম তাহলে হয়তো সেটা আপনাদেরকে দেখাতাম। তো যাই হোক, আপু যদি আজকে কমেন্ট করে আমি সেটা পিন করে দিব, আপনারা দেখবেন। আর এই যে এখানে হচ্ছে ডলি পান বানাচ্ছিল আমার জন্য, তো ডলির আর আমার দুজনেরই পান খুবই পছন্দ, তো আমরা হচ্ছে পান খাবো। আর ওইদিকে সিমলানমণি ও এদিকে তাকিয়ে আছে, ওকে ডাকতেছিলাম, ও তো এদিকে আসবেই না, আজকে সে ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না এবং কথা বলতে চাচ্ছিল না। আমি অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম তবে সে কোনো কথারই উত্তর দিচ্ছিল না। তো যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি, সবাই প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন। আর এই যে যেতে যেতে পান খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর কার কার আমার মতো পান খেতে খুব ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আসলে পানটা একটু জর্দা দিয়েও খেয়ে ফেলেছিলাম, তো জানি না একটু মাথা ঘুরেছিল। তো পান খেতে খেতে সবার সাথে গল্প করব, অনেক আড্ডা দেবো, সেই সাথে ব্লগটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।